আসসালামু আলাইকুম সবাইকে, আফরিনস আলটিমেট কিচেনে সবাইকে আরও একটিবার স্বাগতম। আজকে আমি ভিন্ন রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো আমেরিকান চপসি। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে এরকম একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল। এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ। এই লবণ আর তেলটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। পানির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে এক প্যাকেট লম্বা যে নুডলসগুলো পাওয়া যায়, কোকোনাট নুডলস, সেগুলো আমি মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে নুডলসগুলোকে সম্পূর্ণ আমি পানির মধ্যে দিয়ে দিলাম, যেন সবগুলো নুডলস ভালোভাবে কুক হয়। আমার নুডলসগুলো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখন এই নুডলসগুলোকে আমি স্ট্রেইনারে স্ট্রেইন করে নেব। সম্পূর্ণ পানি ঝরিয়ে নিচ্ছি আমি। পানি ঝরানো হয়ে গেলে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে আরেকটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি কুকিং প্রসেসটাকে বন্ধ করার জন্য। এখন আমি এই নুডলসের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিলে নুডলসটা অনেকটা সময় পর্যন্ত ঝরঝরে থাকে, একটা আরেকটার সাথে লেগে যাবে না। আমি দেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট পর নুডলসগুলো কেমন ঝরঝরে আছে। এই পর্যায়ে আমি একটি প্যানে ভালো করে তেল গরম করে নিচ্ছি। নুডলসগুলোকে আমি ডুবন্ত তেলে ভাজব। আমি এখানে একটা পাতলা লেয়ার তৈরি করব নুডলসের। সাধারণত রেস্টুরেন্টগুলোতে অনেক মোটা একটা লেয়ার তৈরি করা হয়, কিন্তু আমি একটা পাতলা লেয়ার করব, কারণ নুডলসটা যাতে একদম মচমচে থাকে। নুডলসটা এপিটোপিট ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি ভালোভাবে তেল ঝরিয়ে। একে একে আমি সবগুলো ব্যাচ এভাবে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা ডিশে এভাবে করে সার্ভ করে নিচ্ছি। এখন আমি আবার ফিরে যাচ্ছি চুলায়। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম এবং সেখানে 3 টেবিল চামচ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে সটে করে নিচ্ছি। এগুলোকে আমি বেরেস্তার মতো ভাজব না। পেঁয়াজগুলো যখন নরম হয়ে ট্রান্সপারেন্ট হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা। এটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু দেশি ফ্লেভার আনার জন্য এটাকে অ্যাড করেছি। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। চিকেনের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করছি না বলে চিকেনটাকে একটু বেশি দিচ্ছি। চিকেনটা অ্যাড করা হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে পেঁয়াজ এবং রসুনের সাথে সটে করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1/2 চামচ মরিচের গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি এবং সাথে সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। তবে লবণ এবং চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লবণ, চিনি এবং মরিচের গুঁড়াটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ বাঁধাকপি কুচি। এখানে মিহি কুচি করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এখন আমি এই সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে আমি সামান্য নাড়াচাড়া করে একটু কুক করে নেব। এটাকে আমি ওভার কুক করবো না, আমি একটু ক্রাঞ্চি রাখবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার এবং এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। সসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেটা আমি এখন আমার এই সবজির সাথে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য জাফরান কালার অ্যাড করেছি একটা সুন্দর কালার আসার জন্য। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
পানির পরিমাণটা যদি আপনাদের কম মনে হয় তখন আরেকটু দিতে পারেন পানি। আমি যেহেতু সবজিগুলোকে একটু ক্রাঞ্চি রাখতে চাচ্ছি আমি আর বেশি পানি এর মধ্যে অ্যাড করিনি। আর তাছাড়া সবজিগুলো একটু পানি ছাড়ে ভালোভাবে আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু ঘন ঘন নেড়েচেড়ে নিতে হবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক কেমন আছে। এই পর্যায়ে এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আর একটু বেশি ঘন হয়ে যায়। এখন আমার যে নুডলসগুলোকে ভেজে রেখেছিলাম তার উপরে আমি এটাকে দিয়ে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাইং প্যানে একটা ডিম পোচ করে নিচ্ছি। সাধারণত সানি সাইড আপ স্টাইলে এখানে ডিম পোচ করা হয়, কিন্তু আমি এখানে উভয় পাশ ভালোভাবে ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন ডিমটা আমি আমার আমেরিকান চপসের উপরে পরিবেশন করছি। কি দারুণ লাগছে না দেখতে? এটা দেখতে যতটা সুন্দর খেতে আরও সুস্বাদু। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমি আশা করছি এটা বাসায় ট্রাই করলে আপনাদের বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।